ওকে অন করো, এখন সব বন্ধ, তাই অ্যালার্ম বাজতেছে, অন করো। প্রসেস চালু হইল। কালারটা কোন দিকে আসবে? ডান দিকে। এবং কালার চলে যাওয়ার পর আবার রিসেট। বড়টা কোন দিকে যাবে? বাম দিকে। এবং আবার রিসেট। বড় যা আসবে সব বাম দিকে, এবং কালারগুলো সব ডান দিকে, আর ছোটগুলা। তাহলে যখন একসাথে অনেক প্রোডাক্ট যাবে আউটপুট সাইডে, এবং প্রোডাকশনের সাইড একটা কিন্তু আউটপুট সাইড অনেকগুলা, তোমরা কি তোমাদের মতো ভাগ করে দিতে পারবা না? অনেক জটিল বা কঠিন প্রোগ্রামিং, 25 লাইনের প্রোগ্রাম এটা, তোমরা করে ফেলাইছো, আমি কিন্তু কিচ্ছু দেখাইনি, সমাধানও দেখাইনি। এই হচ্ছে টিচার হিসেবে আজকে আমার সাকসেস, যে আমার স্টুডেন্টরা এরকম একটা জটিল প্রসেস নিজের ব্রেন খাটায় বলে দিতে পারছে। অ্যাটলিস্ট 80%, বাকি 20% বাসার চেষ্টা করলে তারাও পারবে। তাই বলে আবার এটা ভাবিও না তোমরা এক্সপার্ট হয়ে গেছো, তোমরা এখনো এক্সপার্ট হওনি। আমি নিজেই তো এক্সপার্ট না, নিজেকে যদি আমি এক্সপার্ট দাবি করি তাহলে এটা সবচেয়ে বড় মিথ্যা কথা বলা হবে, ঠিক আছে? এইটা ভাবে উড়িও না, এবং নিজেকে ডেভেলপ করা বন্ধ করে দিও না। আমার হাতে টাইম কম, যতটুকু তোমাদের বেসিকটা ডেভেলপ করে দেওয়ার জন্য বা তোমাদের বেস তৈরি করে দেওয়ার জন্য যতটুকু দেওয়া দরকার ছিল বা আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি দিয়ে দিছি। এইটাকে কেন্দ্র করে তোমরা এখন যত বেশি স্টাডি করবা, বাসায় যত বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করবা, তত বেশি তোমরা নিজেকে আপডেট করতে পারবা। আর যদি আমার নলেজ নিয়েই বের হয়ে যাও তাহলে আগামী 10-15 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারবা, কিন্তু তারপর যে কি হবে আমি সেটা বলতে পারবো না, ঠিক আছে? ফাউন্ডেশন দিয়ে দিছি 10-তলা বিল্ডিং এর, এখন খালি 4-তলায় উঠে ঠেকে যাবা না 5-তলায় উঠে ঠেকে যাবা না 10-তলা পর্যন্ত উঠবা, সেটা তোমার চেষ্টার উপর। বুঝতে পারছি সবাইকে?